আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে দেখতে পারবা কিভাবে রেওয়ামেল খুব সহজ নিয়মে করা যায়। আজকে আমি ওই সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। তো যাক, শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন জনাব আয়ান রহমান, এটা হলো হিসাবের শিরোনাম। তারপরে এখানে লিখতে হবে রেওয়ামেল, তারপরে হিসাবের তারিখ 31শে ডিসেম্বর 2020 সালের জন্য, সমাপ্ত বছরের জন্য। তারপরে আপনারা রেওয়ামেলের একটা গড় তৈরি করবেন। এখানে ক্রমিক নাম, হিসাবের শিরোনাম, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর পরীক্ষার খাতায় আপনারা এদিকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এরকম দুই পাশ দিয়ে মার্জিন করে নেবেন। কারণ মার্জিনটা করে নিলে আপনার একটা সুবিধা হবে, যারা খাতা দেখবে তাদের জন্য সুবিধা হবে, ওখানে আপনার মার্কটা দিতে পারবে। তো এই জন্য মার্জিনটা করে নেবেন, তাহলে পরীক্ষকের সুবিধা হবে নাম্বার দিতে। তো এখানে একটা রেওয়ামেলের শখ দেওয়া আছে, এই শখটা যেভাবে আছে এভাবে আঁকবেন। তারপরে আপনারা পরীক্ষায় যেই রেওয়ামেলটা আসবে সেটার কতগুলো খতিয়ানের চেয়ার দেওয়া থাকবে, ওই চেয়ারগুলো থেকে ডেবিট করে বসাতে হবে আর ক্রেডিট করে বসাতে হবে। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখলে খুব সহজেই রেওয়ামেলটা সম্পন্ন করতে পারবেন। তো আপনাদের যে জিনিসটা মনে রাখলে খুব সহজেই রেওয়ামেল করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। রেওয়ামেলের যে ডেবিট পাশ আছে সেই ডেবিট পাশে হলো, দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি এখানে আপনাদের দেখার জন্য, রেওয়ামেলের ডেবিট পাশে সকল ব্যয় এবং সম্পদ এই দুইটা জিনিস বসবে, এবং ডেবিটে যাবে সকল প্রকার ব্যয় এবং সম্পদ, আর ক্রেডিটে যাবে সকল প্রকার আয় এবং দায়। এই দুইটা জিনিস আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন, বিশেষ করে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এই বিষয়টা খুব হেল্পফুল মনে হবে। তাছাড়া যারা আইটিপি এক্সাম দিতে যাচ্ছেন, আইটিপি এক্সামেও এরকম রেওয়ামেল আসে, সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দুইটা নিয়ম মনে রাখলে আপনাদের রেওয়ামেল সুন্দরভাবে করতে পারবেন। আর আপনাদেরকে চিন্তা হবে কোনগুলো ব্যয়, কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো দায়। এই জিনিসটা আশা করি প্রত্যেকেই বুঝবেন, ব্যয় সম্পদ আয় দায় এই চারটা আইটেম অনেকেই পারেন বা বুঝতে পারেন, কোনটা আয় কোনটা দায় কোনটা সম্পদ কোনটা ব্যয়। তো শুধু এই দুইটা জিনিস মনে রাখবেন, ব্যয় সম্পদ হলো ডেবিট আর আর আয় দায় হলো ক্রেডিট। তো আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবেন। তো সময় বাঁচানোর জন্য আমি একটা অঙ্ক করে রাখছি আপনাদের জন্য, যেমন এখানে প্রথমে দিলাম শিরোনাম জনাব আয়ান রহমান, যে ব্যক্তির রেওয়ামেল করা হবে ওই ব্যক্তির নাম। তারপরে দিতে হবে রেওয়ামেল, তারপরে লিখতে হবে 31শে ডিসেম্বর 2020 সালের জন্য, অথবা প্রশ্নে যেটা দেওয়া থাকে সেই তারিখটা দেবেন। 2020 হতে পারে, 21 হতে পারে, 22 হতে পারে, যে সাল হবে ওই সালে দিতে হবে। আর রেওয়ামেলটা আমরা প্রস্তুত করি সমাপ্ত বছরের জন্য, তাই এটা 31শে ডিসেম্বর হবে অথবা 30শে জুন সমাপ্ত বছরের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অঙ্ক করে রাখছি, এখানে কমিক নাম, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা,
সব কিছু দেওয়া আছে। তো সিরিয়াল নম্বরে আপনার খতিয়ানা যে জারগুলো দেওয়া আছে, পরীক্ষা দেওয়া থাকবে, সেগুলো সিরিয়াল নম্বর লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মূলধন, মূলধনটা হলো একটা দায়, সেই কারণে এটা ক্রেডিট পাশে বসছে। 2 নম্বর হলো ক্রয়, ক্রয়টা একটা খরচ, ব্যয়। খরচ মানে ব্যয়। তো আমরা প্রথমে বলছি যে ব্যয় সম্পদ, ব্যয় সম্পদ হলো ডেবিট ডেবিট সাইডে, আর আয় দায় হলো ক্রেডিট সাইডে। তো ক্রয়টা একটা ব্যয়, সে কারণে এটা ডেবিট সাইডে পড়ছে, 18,50,000 টাকা। তারপরে 3 নম্বরে আসছে বিক্রয়, বিক্রয়টা একটা ব্যয়, সরি, বিক্রয়টা একটা আয়, বিক্রয়ের মধ্যে আমরা আয় করে থাকি, এই কারণে এটা ক্রেডিট সাইডে পড়ছে। কারণ আমি প্রথমেই বলছি যে ব্যয় সম্পদ ডেবিটে আর আয় দায় হলো ক্রেডিট। তো 35,000, 35,50,000 টাকা। 4 নম্বর হলো বেতন ও মজুরি, 3,60,000, এটা হলো ব্যয়, বেতন মজুরিটা ব্যয়, এই কারণে ডেবিটে। অফিস ভাড়া ব্যয়, এই কারণে ডেবিট। আসবাবপত্র ব্যয়, এই কারণে ডেবিট। বিপিন দেনাদার, এটাও একটা ব্যয়, সরি, এটা একটা সম্পদ, কারণ আমরা দেনাদার আছি, এটা পাবো, তাই এটা একটা সম্পদ। বিপিন পাওনাদার, এটা একটা দায়, কারণ আমাদের কাছ থেকে অন্যান্য লোকেরা পাওনা পাওনা আছে, কারণ এটা একটা দায়, কারণ এটা আমাদের দিতে হবে। নেক্সট হলো ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ এটা একটা দায়, কারণ ব্যাংকের ঋণ এটা শোধ করতে হবে, এই কারণে এটা ক্রেডিট সাইডে পড়ছে দায় হিসাবে। কুঋণ, কুঋণটা একটা ব্যয়, এ কারণে এটা ডেবিট সাইডে পড়ছে। কমিশন খরচ, এটা এটা একটা ব্যয়, এ কারণে ডেবিট। যন্ত্রপাতি, এটা একটা আসবাব, সরি, এটা একটা সম্পদ, এ কারণে ডেবিট। তারপরে অপচয়, অপচয়টা একটা মূলত ব্যয়, এ কারণে এটা ডেবিট। নেক্সট হলো উত্তোলন, উত্তোলনটা আমাদের সম্পদ হিসেবে ধরা হয়, এ কারণে এটা ডেবিট। তো আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা সম্পদ। মোটামুটি অঙ্কটা থেকে কিছুটা হলো ধারণা পেয়ে গেছেন। তো নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো র্যামেলের যে 2 সেট আছে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, ওই দুইটার যোগফল সমান হতে হবে। তাহলে আপনি মনে করবেন যে আপনার অঙ্ক হয়ে গেছে। তো প্রথমে ডেবিট 2টা সেট যোগ করবেন, করার পরে দেখবেন যে সমান হয়েছে কিনা। যদি সমান না হয় আবার রিপিট করবেন, কোথাও ভুল হয়েছে কিনা এটা দেখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, নেক্সট, তারপরও মিলতেছে না, তারপর যে টাকাটা গরমিল সেটা অনিশ্চিত হিসাব হিসাবে এটাকে মানে টিকা দিয়ে দিতে হবে। টিকাতে লিখে দেবেন অনিশ্চিত হিসাব, লিখে যে সেটা কম ওই সেটা বসিয়ে দেবেন, সরি, টিকা না, সেটা অনিশ্চিত হিসাব লিখে যে সাইডে টাকার পরিমাণ কম সেই সাইডে বসিয়ে যোগফলটা সমান করতে হবে। এখানে লিখতে হবে মোট, এখানে এত 3,39,95,000 টাকা, এখানে 39,95,000 টাকা। তাহলে 2 সাইড মিলে গেছে, তো এই কারণে বলতে পারি যে এই অঙ্কটা হয়ে গেছে। তো আশা করি প্রত্যেকে এই নিয়মটা মনে রাখতে পারলে আপনারা খুব সহজেই র্যামেল থেকে যত নম্বরের অঙ্ক আসুক, 10 নম্বর বা 5 নম্বর যাই আসুক, আপনারা ফুল নম্বর পাবেন। তো শুধু ওই 2টা জিনিসই মনে রাখবেন, ব্যয় সম্পদ ডেবিট আর আয় দেয় হলো ক্রেডিট। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।